টি টোয়েন্টি ক্রিকেটটাই আসলে এমন, কে কখন হারবে, কোন দলের বিপক্ষে কোন দলের জেতা উচিত এগুলো আসলে বলা মুশকিল। পাকিস্তানকে আজ হারিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র টি টোয়েন্টি বিশ্বকাপে, অনেকে এটাকে অঘটন বলবে। তবে পাকিস্তানের বিপক্ষে আজ যুক্তরাষ্ট্র যেভাবে পারফর্ম করেছে তাতে তারা জয়টা ডিজার্ভ করে। যুক্তরাষ্ট্র আজ পাকিস্তানের উপর দাপট দেখিয়ে জয় নিশ্চিত করেছে। এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সুপার ওভার আমরা দেখলাম, আজ পাকিস্তানকে হারানোর পথে যুক্তরাষ্ট্রের হয়ে সবচেয়ে বড় ভূমিকা জেনে রেখেছেন বল হাতে তিনি একজন ভারতীয়। 2010 সালে ভারত অনূর্ধ্ব 19 দলের হয়ে খেলা সৌরভ নেত্রাভেলকারের হাতেই কিন্তু আজ পরাজিত হয়েছে পাকিস্তান। পাকিস্তান এমন একজনের কাছে বিধ্বস্ত হয়েছে যিনি ভারত থেকে যাওয়া যুক্তরাষ্ট্রের অভিবাসী, যুক্তরাষ্ট্রে ভারতীয় অভিবাসী সৌরভ নেত্রাভেলকারের বলেই পাকিস্তানের পরাজয়। সুপার ওভারে তিনি তুলে নিয়েছেন ইফতেকার আহমেদের উইকেট, যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল যুক্তরাষ্ট্রের জয়ের জন্য। না হয় পাকিস্তানের দিকে ম্যাচটা হেলে যেত, কিংবা ইফতেকার আহমেদের জয় এনে দেওয়া, ইফতেকার আহমেদ জয় এনে দেওয়ার সক্ষমতা রাখে, তিনি পাকিস্তানকে জয় এনে দিতে পারতেন। সুপার ওভারে একটা উইকেট তুলে নিয়েছেন সাবেক ভারতীয় এই ক্রিকেটার, তিনি এখন যুক্তরাষ্ট্রের হয়ে খেলেন। এর আগে নিজের কোঠার পুরো 4 বার বোলিং করে 18 রান দিয়ে 2টা উইকেট পেয়েছেন, যেটা পাকিস্তানের ব্যাটিং লাইন আপে ধসের জন্য বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচে পাকিস্তানের হারের পিছনে একটা বড় কারণ হিসেবে দেখা হচ্ছে শাহিন শাহ আফ্রিদির 20তম ওভারের দ্বিতীয় বলে ক্যাচ মিস করা। সেই যে জোন্সের ক্যাচ মিস করেছেন, সেই জোন্স 26 বলে 36 রান নিয়ে যুক্তরাষ্ট্রকে জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছে। হ্যারিস রফের শেষ ওভারে পাকিস্তানের ইনিংসের 20তম ওভারে যদি দ্বিতীয় ডেলিভারিতে ক্যাচটা লুফে নিতে পারতেন শাহিন শাহ আফ্রিদি, সেই ক্ষেত্রে ম্যাচের ফলাফল ভিন্ন কিছু হতে পারত। নতুন একজন ব্যাটসম্যান এসে ক্রিজে প্রথমে নিজেকে সেট করতে সময় নিত, সেই সময়টা ব্যবহার করেই কিন্তু পাকিস্তান জয় তুলে নিতে পারত। একেবারে খুবই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সময়ে কিন্তু শাহিন শাহ আফ্রিদি ক্যাচটা ফেলে দিয়েছেন, যেটা পাকিস্তানের হারের জন্য বড় কারণ হয়ে দাঁড়িয়েছে, একটা বিশাল একটা কারণ বলা যায় পাকিস্তানের হারের জন্য। যাই হোক, এটাকে আপনি কখনো অঘটন বলতে পারবেন না। টি টোয়েন্টি ক্রিকেটটাই আসলে এমন, যুক্তরাষ্ট্র পাকিস্তানকে আজ দাপুটের সাথে হারিয়েছে, যুক্তরাষ্ট্র যোগ্য দল হিসেবে কিন্তু পাকিস্তানের বিপক্ষে আজ জয়টা তুলে নিয়েছে।